শিক্ষকের সংকটে তীব্র সমস্যায় পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের তুলট হাই স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ, শিক্ষকের অভাবে প্রত্যন্ত এলাকার এই স্কুলটিতে পড়াশোনা শিখেই উঠেছে শিক্ষার্থীদের। 2008 সালে অনুমোদন পাওয়া এই স্কুলে পঞ্চম থেকে দশম পর্যন্ত প্রায় 500 জন পড়ুয়া থাকলেও মাত্র 2 জন শিক্ষক রয়েছেন। নেই কোনো ক্লার্ক, একজন গ্রুপ ডি নন টিচিং এর সমস্ত দায়িত্ব পালন করছেন, আর একজন অস্থায়ী ICT কম্পিউটার বিভাগের শিক্ষক মাজহারুল ইসলাম রয়েছেন। মূলত কালনা, ভোলানাথপুর, চকমোহন, কাশিয়াড়া, তুলট, ডোরাহার, মেনাপুর ইত্যাদি প্রান্তিক এলাকার দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা এখানে পড়তে আসে। বর্তমানে এক ভয়াবহ সংকটে এই বিদ্যালয়ের পড়ুয়ারা। এই সরকারি বিদ্যালয়ে নেই বাংলা বিভাগ সহ ইতিহাস, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ভূগোল, সংস্কৃত বিভাগের শিক্ষক। আর এই শিক্ষক না থাকার দরুন চরম দুর্ভোগের মধ্যে পড়েছে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা। রিপন মন্ডল, রোহান মন্ডল, সাব্বির, আইদ্র বর্মন নামের ছাত্রছাত্রীরা একসুরে জানালেন, শিক্ষক না থাকায় আমাদের ঠিক মতো ক্লাস হচ্ছে না, কোনোদিন একটা পিরিয়ড হয় আবার কোনোদিন একটাও হয় না। এই পরিস্থিতিতে এক ভয়াবহ সমস্যার মধ্যেই পড়তে হয়েছে আমাদের মতো অসংখ্য ছাত্রছাত্রীদের। এই এলাকার অভিভাবক জাকারিয়া মন্ডল, গোলাপী রায়, মিনতি বর্মন দুঃখের সঙ্গে জানালেন, আমাদের সন্তানদের বেশিরভাগই শ্রমিক ও কৃষক পরিবারের, তাই আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে সরকারের কাছে দাবি, তাড়াতাড়ি যেন এই তুলট হাইস্কুলে শিক্ষকের বন্দোবস্ত হয়। TIC কৃষ্ণ যদি সরকার জানিয়েছেন, পড়ুয়ার অনুপাতে শিক্ষকদের সংখ্যা কম হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে আমাদেরকেও। বর্তমানে শিক্ষক সহ অনেকগুলো পদে শূন্য রয়েছে, তার কথাই বিষয়টি উপর মহলে জানানো হয়েছে। তবে এই সমস্যার সমাধান কত তাড়াতাড়ি হবে সেটা সময়ই বলবে।